ইমাম সাহেব নামাজে ভুল করলে সহ সিজদা দেওয়ার নিয়ম কি এবং আল্লাহ আকবার সুবহান আল্লাহ কোনটা বলতে হবে? সহ সিজদা তো আল্লাহ আকবার সুবহান আল্লাহ কি রে বাবা, লুকমা দেবেন যদি ছেলে মানুষ হয় সুবহান আল্লাহ বলবেন, মেয়ে মানুষ হলে হাতের পরে শব্দ করবেন এইভাবে। আর সহ সিজদা কখন দেবেন? মিশকাত 950 থেকে 960 নম্বর হাদিস সহ সিজদা একটা অধ্যায় আছে, আমার একটা বই আছে আহলে হাদিস সানাফি মাজহাব ইখতিলাফ নিরাশন, এই বইটা একটা অধ্যায় আছে সহ সিজদা, ওখানে হাদিসগুলো দেওয়া আছে। এক, নামাজ পড়ছেন, নামাজে সন্দেহ, কি সন্দেহ? তিন না চার, তিন না চার, তিন না চার, যদি এই সন্দেহে পড়ে যান তাহলে কমটা ধরবেন, তিন চারের মধ্যে সবের দিতে আসলে তিন ধরবেন, চার না পাঁচ, চার না পাঁচ চার ধরবেন, দুই না তিন, দুই না তিন তাহলে দুই ধরবেন, কথা বুঝতে পারছেন? মানে কমটা ধরবেন, তারপরে বাকি নামাজটা শেষ করে দেবেন যেইভাবে পড়েন সেইভাবে, শেষ বই থেকে আত্মীয়ত পড়লেন, দুরুদ পড়লেন, মাসরা পড়লেন, তারপরে সঙ্গে সঙ্গে দুটো সিজদা দিবেন, দুটো কি দিবেন? সিজদা দিবেন, সিজদা থেকে উঠে বসলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে দুই দিকে সালাম ফুরিয়ে দিবেন। প্রচলিত যেগুলো দেখা যায় একদিকে সালাম ফুরিয়ে আবার আত্মীয়ত দুরুদ পড়ে, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। শুকরিয়া।